দক্ষিণ আফ্রিকা দেওয়া রান পাহাড় তাড়ায় আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়ে কেবল পরাজয়ের ব্যবধান কমানো যায়, সেটা করতে গিয়ে চলতি বিশ্বকাপে টাইগারদের হয়ে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিটিও তার ব্যাটেই এসেছিল। প্রথম দুইটিই ছিল তার, মাহমুদউল্লাহর পরে সেঞ্চুরিটি ছিল চ্যাম্পিয়নশিপ ট্রফিতে। 2017 সালের পর এই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। একাধিক বিশ্বকাপে সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম খেলোয়াড় রিয়াদ। বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে এখনো পর্যন্ত 6টি ব্যক্তিগত শতক দেখেছেন ক্রিকেট বিশ্ব। তার মধ্যে রেকর্ড 3টি ম্যাজিক ফিগার এসেছে রিয়াদের ব্যাটে। এছাড়াও 2টি সেঞ্চুরি আছে সাকিব আল হাসানের ও মুশফিকুর রহিম করেছেন 1টি। বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে কত জলঘোলা হয়েছে। মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভুক্তর জন্য এরপর আন্দোলনও করেছেন সমর্থকরা। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগ মুহূর্তে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরে রিয়াদ বুঝিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। বিশ্বকাপের ম্যাচেও শেষ দিকে নেমে যথাক্রমে 2 ইনিংস খেলেছেন অপরাজিত 41 ও 46 রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিপর্যয়ের পড়া বাংলাদেশের হয়ে তিনি চলিত বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি করেছেন। সর্বশেষ এশিয়া কাপেও দর্শক হয়ে ছিলেন রিয়াদ। এরপর বিশ্বকাপেও জায়গা পাওয়া ছিল সংশয়, সেটি কাটিয়ে তিনি এখনো পর্যন্ত চলিত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার। কিন্তু আগের ম্যাচগুলোতে রিয়াদের 7 নম্বরে নামানোয় টিম ম্যানেজমেন্ট সমালোচিত হয়েছিল। পটিয়াদের বিপক্ষে এক ধাপ এগিয়ে তাকে নামানো হয় 6 নম্বরে, অথচ তখন বাংলাদেশ পুরোদমে বিপর্যস্ত। 60 রানেই নেয় তাদের 5 উইকেট। এরপর অপর প্রান্তে তাকে টেল অ্যান্ডারটার আসা যাওয়ার মাঝেই বিরতি দিয়ে সঙ্গ দিচ্ছিল। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার মধ্যে দাঁড়িয়ে এবার সেঞ্চুরি করতে মাহমুদউল্লাহ লাগলো 104 বল। অনবদ্য ইনিংসটিতে 11টি 4 ও 4টি ছক্কার মারে শেষ পর্যন্ত তিনি 111 বলে করেছেন সমান সমান 111 রান।